আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, সৌদিতে ভ্রমণবিধি না মানলে 1,00,000 রিয়াল জরিমানা। ভ্রমণবিধি না মানলে সৌদিতে 1,00,000 রিয়াল জরিমানা এবং 5 বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। দেশটির মন্ত্রিসভা এই আইন পাশ করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গ্যাজেটে। এতে বলা হয়েছে অপরাধের মাত্রা অনুসারে 5,000 থেকে শুরু করে 1,00,000 রিয়াল পর্যন্ত জরিমানা বিধান রাখা হয়েছে নতুন আইনে। একই সঙ্গে 3 থেকে 5 বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ, অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। বিমান চলাচল শুরু করলেও করোনা বিস্তার ঠেকাতে করোনা বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এই ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এই নতুন আইন করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ বিষয়ে নজরদারি শুরু করেছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, মসজিদ ভিত্তিক পাঠাগারগুলো ঢেলে সাজাবে সৌদি আরব। সৌদি আরবে মসজিদ ভিত্তিক পাঠাগারগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। দেশটি ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লাতিফ আল শেখ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি গবেষক জ্ঞানরোহী ছাত্রদের জন্য বুদ্ধিদীপ্ত ও জ্ঞানকেন্দ্র হিসাবে মসজিদ ভিত্তিক পাঠাগারের গুরুত্ব তুলে ধরেন। তিনি কর্মকর্তাদের মসজিদ ভিত্তিক পাঠাগারগুলোতে যেসব বই রয়েছে তা পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেন এগুলো উপকারী বই সরবরাহ করুন। একই সঙ্গে তিনি চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদে উৎসাহিত করে এমন বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। গত রোববার সৌদি আরবে বিভিন্ন অঞ্চলের ইমাম, খতিব, মুয়াজ্জিন, সরকারি ইসলাম প্রচারক ও খণ্ডকালীন প্রচারকদের উদ্দেশ্যে জারিকৃত এক প্রজ্ঞাপনে এইসব নির্দেশনা দেন। মসজিদ ভিত্তিক পাঠাগারগুলো ঢেলে সাজানোর অংশ হিসেবে ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয় মসজিদগুলোতে বিদ্যমান বইগুলোর তালিকা তৈরি করবে। একই সঙ্গে আল শেখ সৌদি আরবে মসজিদগুলোতে কর্মরত বৈদিক নিরাপত্তা বিষয়ক কর্মশালাগুলোতে অংশগ্রহণ এবং তাদের ইসলামের সঠিক বিশ্বাস, শরীয়তের বিধিনিষেধ এবং নৈতিকতা বিষয়ক নির্দেশনাগুলো তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে দুঃখ দিকেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।